প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার অনুষ্ঠানে। শর্টে আজ 12 জানুয়ারি 2022 রোজ বুধবার প্রত্যেক সপ্তাহে একদিন বুধবার ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে বড় বড় সাইওয়াল এবং ক্রস জাতের গরুগুলো কি দরে বিক্রি হয় সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা এই সাইডে এই একটি দেখছি শামলা কালারের, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, এরও তথ্য আমরা নেই। দর্শক আমরা এই সাইডে এই একটি দেখছি লাল টকটকে কালারে, সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই সাইডে একটি দেখানোর চেষ্টা করছি, এটারও তথ্য আমরা নেই। দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে? কত টাকা দাম চাচ্ছেন? 550 একটাই? ক্রেতারা কেমন দর দিল? 400। তো টার্গেট কেমন, লাস্ট টার্গেট? কিছু আগান, তারপরে একটা ধারণা দিন দর্শকদের, একটা আইডিয়া নিবে দর্শকদের, 450 হলে। আচ্ছা এটা রানিং, আপনার আইডিয়ায় কতটুকু মাংস হতে পারে এটা রানিং? 10 মনে হয়। দেখানোর চেষ্টা করতে হবে, এই সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবে। দর্শক আমরা এই সাইডে একটি ক্রস জাতের ষাঁড় গরু দেখছি, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের, সম্পূর্ণ দেখালে অনেক টাইটা নিতে পারবেন। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি ক্রস জাতের ষাঁড় গরু, তো এটারও তথ্য আমরা নেই। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ দেখালে অনেক টাইটা নিতে পারবেন। তো এটারও তথ্য আমরা নেই। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টকটকে কালারের, এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন চাচা? 2.5 লাখ। 2.5 লাখ চাচ্ছেন? ক্রেতারা কেমন দর দিল? বলছি ওদের মতন ওরা ভাব করে, কেউ 80 বলছে, কেউ 80, কেউ 90 বলছে। টার্গেট রাখছেন কেমন? টার্গেট আমরা হয়েছে 2-এর উপরে, 2-এর উপরে হলে মানে 5-10 হলে, তাই তো? ওই রকম। দর্শক আচ্ছা এটা রানিং আনুমানিক কতটুকু মাংস হতে পারে আপনার এটা আইডিয়া করছে? এখন 10-8 মন, 9 মন হবে, 9 মন হবে। দর্শক 9 মনে জালি করে, দাঁতে কয়টা? দাঁতে কয়টা? দাঁতে দুই দাঁত না, 4টা দেই করে, 2 দাঁত, 4 এরা তো প্রয়াত জাতের না? হ্যাঁ করা স্যার, প্রয়াত জাতের সার গরু দর্শক দেখুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে রাত্রে দিবাদাতে আমরা দেখতে পাই, বুঝছেন? আমার নানাকে দেখতে নানাকে ভালো করছে, রাত্রে দেখবো, ঠিক আছে? রাত্রে নানাকে দেখাবা। দর্শক এই সাইডে দেখছি এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন চাচা? কত চাইছেন? দাম চাচ্ছে 195। 195 চাচ্ছেন? ক্রেতারা কেমন দর দিল? দিচ্ছে। কেমন দিচ্ছে একটু বলেন। 70। তো টার্গেট রাখেছেন কেমন? টার্গেট আমরা 80 কোলে কোলে হলে দিতে পারবেন। দাঁতে কয়টা এটা? দাঁতে ভাই 195 চাচ্ছি। বল ভাই বল, চেষ্টা করছি।
আচ্ছা এটা কয় মনের মতো মাংস হতে পারবে আইডিয়া করছেন আপনি? যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা কুষ্টা টার্মিনাল থেকে 50 টাকা ভাড়া দিলে আলমনা কুষ্টাতে চলে আসতে পারবেন, আর যারা চুয়াডাঙ্গা থেকে আসতে চান তারা বড় বাজার থেকে 30 টাকা ভাড়া দিলে আলমনা কুষ্টাতে চলে আসতে পারবেন। দর্শক আমরা এই সাইডে দেখছি এক জোড়া সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, আপনাদের সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবেন, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি কালো কালারে, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো এটারও তথ্য আমরা নেই। দর্শক আজকে ভিডিওটি এই জায়গায় শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদম ভুলবেন না, আর এটা মনে রাখবেন যে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী একটা ভিডিওর প্রতি অনেকটা আগ্রহ জানায়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।